আপনাদের সামনে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি 2023। কর্তৃক প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তি 30শে জানুয়ারি 2023 তারিখে কর্তৃপক্ষ প্রকাশিত হয়েছে। আপনারা যারা বাংলাদেশে পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ খুঁজতেছেন তাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। আমরা এই পোস্টে বাংলাদেশের সকল জেলার পল্লীবিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। আপনি যদি বাংলাদেশের পল্লীবিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে আগ্রহী তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। পল্লীবিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি আমাদের বিজ্ঞপ্তিটি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আর হ্যাঁ, নতুন নতুন সরকারি চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি চাইলে এই লেখাটি থেকে পল্লীবিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন। সো আমরা মূল আলোচনায় যাচ্ছি। পল্লীবিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষেপে দেখুন। পদের নাম প্রতিষ্ঠানে বাংলা পল্লীবিদ্যুৎ সমিতি, চাকরির ধরন সরকারি, প্রকাশের তারিখ 30শে জানুয়ারি 2023, পদের সংখ্যা আছে 2টি, লোক সংখ্যা নেবে 4 জন, প্রকাশ সূত্র অনলাইন, শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল নোটিশে উল্লেখিত, আবেদন করার বয়স নিচের ছবিতে দেখুন, আবেদনের করার মাধ্যম ডাকযোগে, আবেদন করা শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ 13 ফেব্রুয়ারি 2023, অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে, আপনার এখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের সামনে সার্কুলারটি আমরা তুলে ধরলাম, সার্কুলার আপনার বিস্তারিত দেওয়া আছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে অনেক জেলার প্রার্থী যখন আবেদন করতে পারবেন, পাশের জেলার নাম উল্লেখ আছে এবং আপনাদের ডাটা অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত, অফিস সহায়ক নেবে 2 জন, ডাটা অপারেটর 2 জন। আপনারা বিজ্ঞপ্তিটি ভালো করে দেখতে পারেন, বিজ্ঞপ্তিটি আপনার সামনে তুলে ধরা হলো, আপনার বিজ্ঞপ্তিটি ভালো করে দেখুন। সূত্র দৈনিক সমকাল, সমকাল থেকে এটা কালেক্ট করা হয়েছে। আরো বিস্তারিত জানতে আপনার এই ঠিকানায় আপনারা ভিজিট করতে পারেন।